নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, 11ই আগস্ট। তা আজকে তোমরা প্রত্যেকেই জানো, আজকে একটা খুব বিশেষ দিন। ভাই বোনের সুন্দর একটা সম্পর্ক, যেখানে ঝগড়া ঝাঁটি, ভালোবাসা সব কিছু জুড়ে যেটা থাকে সেটা ভাই বোনের সম্পর্ক। আজ সেই ভাই বোনের সম্পর্কের মধ্যে যে বন্ধন একে অপরকে জুড়ে রাখে সেটা হচ্ছে রাখি বন্ধন। তা আজকে তোমাদের প্রত্যেককেই আমি সেই রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার ঘরেও সেই ছোট্ট ভাই রয়েছে, যাকে তোমাদেরকে দেখাই। আজকে সে ভাই হয়ে আমার কাছে এসেছে, তাকে বসিয়েছি, তাকে আজকে রাখি বাঁধবো, সেগুলোই তোমাদের সাথে দেখাবো। আগে চলো আমার ভাইটাকে দেখো। দেখো তোমরা, আমার সেই ছোট্ট ভাই যাকে আমি সন্তান ভেবে সারাটা সময় তাকে আমি সেবা করি যতটুকু পারি, তা আজকে তাকেই আমি ভাই ভেবে আজকে তার জন্যে আমি যেটুকু আয়োজন করতে পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাবো। তা তাকে সাজিয়ে গুজিয়ে বসিয়েছি, এখন তাকে রাখিটা বাঁধবো। তোমরা দেখতে থাকো তার জন্যে কীরকম রাখি। কালকে অবশ্য তোমাদেরকে একটা ব্লকে দেখিয়েছি যে আমি একটা রাখি নিয়েছি, তা সেগুলোই দেখাবো তোমাদেরকে তার জন্য কি নিয়েছি। দেখো তার জন্যে যে আমি থালা গুছিয়েছি, রাখি রয়েছে, আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, এটা শুধু দেওয়া যায় না, এর জন্য সাথে হলুদ দেওয়া রয়েছে, আর এটা রড়ি রয়েছে, এখানে ঘিয়ের প্রদীপ, তার জন্য একটা ফেভারেট ডেয়ারি মিল্ক, আর 5 রকমের সন্দেশ, এটুকুই তার জন্য আমি আজকে জোগাড় করতে পেরেছি। আর এই রড়িটাকে আমি ঘি দিয়ে এখন এটাকে মেশাবো, মিশিয়ে তাকে টিকা করব। তা তোমরা দেখতে থাকো। তো কিরকম লাগলো তোমাদের আমার এই রাখি পরানো আমার ভাইকে? আশা করি ভালো লাগবে। তা তোমরা জানোই প্রত্যেকবারের মতন লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। আর তোমাদেরও নিশ্চয়ই ঘরে গোপাল আছে, তাদেরকেও তোমরা বেঁধেছো। তা আজকের দিনটা তোমাদের এই রাখি বন্ধনটা খুব ভালোভাবে কাটুক, ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক। এই আশা রেখে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তার সাথেও দোকানে গিয়ে আমার একটু কাজ রয়েছে, নতুন একটু ক্যাডবেরি এসছে, সেটাও তোমাদের সাথে দেখাবো। চলো আজকের মতন টাটা।